ওয়েলকাম টু টেকনো ইউটিউব চ্যানেল। আজকে আমরা গিয়েছিলাম সিলেটের সবচেয়ে মোস্ট ফাইভ স্টার হোটেল রুজবি হোটেলে গিয়েছিলাম। এখন আমি এ টু জেড সম্পূর্ণ ভিডিওতে দেখাবো রুজবিতে কী কী রয়েছে। সো এখন আমরা রুজবিতে আছি। রুজবিতে যাওয়ার পর আমরা একটু সময় বসে বসে গল্প করি আমরা ভাইয়েরা। সো এখানে আমার সাথে রয়েছে আমাদের বড় ভাই, তাদের সাথে আমরা গল্প করি। তো রাতের 9টা 10টার দিকে আমরা যেখানে ডিনার করা হয় সেখানে যাই বুফের ডিনারের জন্য। বুফের ডিনারে যাওয়ার পর এখানে পার পারসন 1200 টাকা প্লাস উইথ বেড, দেন আপনি আনলিমিটেড খেতে পারবেন। এখানে আপনার সব ধরনের আইটেম রয়েছে, কেক, তারপর চিকেন, মিট, এভরিথিং, আপনি যে কোনো কিছু খেতে পারবেন আনলিমিটেড এখানে। দেখেন তারপর আমরা আমাদের ইচ্ছা মতো যে আইটেমগুলো পছন্দ হয়েছে সেগুলো নেই, তারপর খাওয়া দাওয়া করি। আফটার দ্যাট আমরা রাত 1টা হওয়ার কারণে হোটেলে থেকে যাই, কারণ রাস্তায় অনেক ঝামেলা এবং অনেক দূর আমাদের বাড়ি, সেই জন্য আমরা হোটেলে থেকে যাই। হোটেলে ভাড়া কত টাকা সেটি আপনি রুজবি হোটেলের ওয়েবসাইট রয়েছে সেখানে পার পার্সন হিসাবে আপনি দেখতে পারবেন কত টাকা এক রাতের জন্য। আপনি যেই রকম রুম চয়েস করেন সেই রকম রুম সিলেক্ট করে আপনি টাকা এবং প্রাইস দেখতে পারবেন। সো রুমে এসি, হিটার, তারপর ছোটো একটি ফ্রিজ রয়েছে, সেখানে আপনার ড্রিঙ্কও রয়েছে, আপনি সেগুলো খাইতে পারবেন। তবে এগুলো খেলে আপনাকে অবশ্যই এক্সট্রা প্রাইস দিতে হবে, এখানে আপনার রুমে লেখা রয়েছে। তারপর অনেক সার্ভিস রয়েছে, আপনি যদি নিতে চাইলে নিতে পারবেন। এখানে আপনার রুমে যে টেবিল রয়েছে সেখানে দেখতে পারবেন, তারপর আপনি রুম থেকে আউটসাইড দেখতে পাবেন, খুব সুন্দর লাগে। কারণ এখানে যে গ্লাস রয়েছে একটু ব্রাইট রেড কালার রয়েছে, সেই জন্য আউটসাইড দেখতে অনেক সুন্দর লাগে। আফটার দ্যাট সকালে আমরা ঘুম থেকে উঠে জিমে যাই, জিম করি প্রায় আপনার 1 ঘন্টার মতো। জিম করে আমরা নাস্তা করতে যাই। সো সকালের নাস্তা ফ্রি, কারণ এটি রুম ভাড়ার সাথে ইনক্লুড। তারপর আপনি ইচ্ছামতো আইটেম আপনি খেতে পারবেন সেম বুফেট ডিনারের মতো। তারপর আপনি আপনার চুজ করে আইটেম নেবেন, তারপর আপনি যে কোনো আইটেম খেতে পারবেন আনলিমিটেড। আফটার দ্যাট আমাদের বড় ভাই আমাদের কফি মেক করে খাওয়ান এবং কফির টেস্ট কিন্তু অসাধারণ ছিল। তারপর আমরা রুফটপে যাই এবং সেখান থেকে সারা সিলেট দেখি, এবং রুফটপে সুইমিং রয়েছে বাট আমরা সুইমিং করি নাই, কারণ আমাদের সাথে কোনো কাপড় ছিল না। আমরা হঠাৎ আমরা ডিসাইড করে রুজবিতে থাকি, কারণ রাত অনেক গভীর হয়ে যায় সেই জন্য। তারপর আমরা সুইমিং দেখি, তারপর সারা সিলেট দেখি।